আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা, এখানে চুলা বানানো হচ্ছে, দই জাল করা, দই বানানো হবে আর সেই দুধ জাল করার জন্য। তো সবাই দুধ কেনার জন্য বাজারের দিকে রওনা হচ্ছিল। সকাল 9টার মধ্যে দুধের বাজার লেগে যায়, আর তাই খুব সকালেই সবাই দুধ কেনার জন্য রওনা হয়ে গেছে। এর মধ্যে দুধ কিনে চলেও এসেছে। দুধ ছেঁকে একটা কাপ করে দিয়ে ছেঁকে তারপরে ঢেলে নেওয়া হচ্ছে। এই তো দুধের জাল শুরু হয়ে গেছে। তো সারাদিন এভাবেই জাল দেওয়া হবে, তারপর রাত্রিবেলায় দই পাতা হবে। এখানে ইনসান আর আমি দুজনেই ভিডিও করছিলাম, ও আমার দিকে ক্যামেরা ধরেছে আর আমি ওর দিকে। আর এইদিকে প্যান্ডেল করা হচ্ছে, এটা হচ্ছে জামাই বসার যে প্যান্ডেল সেইটা। এখানে ভাবিরা বিভিন্ন কৌশলে টাকা তুলছে, বাড়িতে যে মেহমানি আসছে তাদেরকে বরণ করে নেচে গিয়ে তারা অনেক টাকা তুলেছিল। আর এই তো এখানে কালকে রান্না করার জন্য, গরুর মাংস রান্না করার জন্য যেসব মশলা দরকার সেগুলো ছিলে বেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে হলুদের স্টেজ, সারাদিন ধরে আমার ভাইরা এই স্টেজটা বানিয়েছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা স্টেজ তৈরি করার জন্য। আমার তো স্টেজটা অনেক ভালো লেগেছিল, তো যে দেখেছিল সেই খুব ভালো বলেছে, পছন্দ হয়েছে সবার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর এই তো এই সামনে চলছে, সামনে যে টেবিলটা কোণে বসানো হবে, কোণের সামনে যে টেবিলটা সেই টেবিলটা সাজানো হচ্ছে। এখানে মোম দিয়ে প্রদীপ জ্বালানো হচ্ছে। এই তো সন্ধ্যার পরে আরেকজন মেহমান এসছে, ভাবিরা তাদেরকেও বরণ করা নিয়ে ব্যস্ত। তো কাউকেই ছাড়ছে না, যে আসছে তাদের কাছ থেকেই টাকা তুলছে। এটা হচ্ছে আসলে মজার ব্যাপার, যারা এই মজাটা বুঝতে পারছে তারা ঠিকই মজা করছে, মজা নিচ্ছে। আবার অনেকে আছে এটাই বিরক্ত হয়। তো আমরা সবাই খুব এনজয় করেছি এই ব্যাপারগুলা। আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এতটা ব্যস্ত ছিলাম এই সময়ের আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো কয়েকটা ছবি ছিল, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।